আসসালামু আলাইকুম গল্পতুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস সে ও নর্তকি এর চতুর্থ পর্ব ঝুমুর কামিজ বদলানো হয়েছে কামিজ কাঁধের কাছে অনেকখানি ছেঁড়া ফরিদা বললেন দিয়ে ঢেকে চলে যা ঝুমু হ্যাঁ সূচক মাথা নাড়ল কোনো কিছুতেই তার আপত্তি নেই রুমু বলল আমিও ঝুমুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। ফরিদা তীব্র গলায় বললেন জ্যান তো কবর দিয়ে ফেলবো আর যেন কখনো দুজনকে একসঙ্গে না দেখি লিলি বলল মা ওরা করেছে কি ফরিদা বিরক্ত গলায় বলল সব সময় যা করে তাই করেছে কি করে সব সময়। এত কথা বলতে পারবো না ডাক্তারের কাছে নিতে বলছি নিয়ে যা গাড়ি ছিল না দরকারের সময় গাড়ি কখনো থাকে না লিলি রিকশা নিল রিকশায় উঠে লিলি বলল ব্যথা করছে নাকি রে ঝুমু না মাথা নাড়ল লিলি বলল তোরা দুজন কি করিস যে মা এরকম করে মারে ঝুমু লজ্জিত ভঙ্গিতে হাসল লিলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল ঝুমুর কাছ থেকে প্রশ্নের উত্তরে এর বেশি কিছু আশা করা যাবে না সন্ধ্যাবেলা সাথির আসার কথা লিলি অস্বস্তি নিয়ে অপেক্ষা করছে সন্ধ্যার পর থেকে বাবা বাসায় থাকবেন তিনি ব্যাপারটা কিভাবে দেখবেন কে জানে মেয়েদের বন্ধু বান্ধবদের বাড়িতে বেড়াতে আসা তিনি অত্যন্ত অপছন্দ করেন সন্ধ্যার পর কেউ আসবে এটা বোধ তার স্বপ্নেও নেই সম্ভাবনা খুব বেশি যে সাথীকে দেখে তিনি রেগে যাবেন সভ্য মানুষ মনের রাগ চেপে রেখে হাসি মুখে কথা বলে নিয়ামত সাহেব তা পারেন না পারার কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না লিলি কলেজে পড়ার সময় তার এক বান্ধবী বিকেলে বেড়াতে এসেছিল সন্ধ্যা পর্যন্ত সে থেকে গেল হাসি মুখে খুব গল্প করছে তখন বিনা নোটিসে নিয়ামত সাহেব তাদের ঘরে ঢুকে পড়লেন থমথমে গলায় বললেন সন্ধ্যা হয়ে যাচ্ছে না সন্ধ্যাবেলা পাখির মতো প্রাণীও ঘরে তুমি এখানে বসে আছো কেন কেন লিলির বাসায় যাচ্ছ সামান্য পেরে বান্ধবী আর কোনোদিন তাদের বাড়িতে আসেনি এই ঘটনার পর সে লিলিকে পর্যন্ত অপছন্দ করত সাথে এলে সহজে যাবে না রাত নয়টা দশটা পর্যন্ত থাকবে সম্ভাবনা খুব বেশি যে রাত দশটার সময় সে বলবে লিলি রাতটা তোর সঙ্গে থেকে যাই সারা জমিয়ে গল্প করব লিলির আলাদা ঘর আছে ঠিকই কিন্তু রাতে সে একা ঘুমায় না নিয়াম কোনো মেয়েকে একা রাখতে রাজি না ফরিদা রাতে লিলির সঙ্গে ঘুমোতে আসেন লিলি সেটা খারাপ লাগে না ভালোই লাগে সে অনেক রাত পর্যন্ত মার সঙ্গে গল্প করে ভয়াবহ অস্বস্তির ব্যাপার হয় তখন যখন মাঝরাতে বাবা এসে দরজায় টোকা দিয়ে গম্ভীর গলায় ডাকেন ফরিদা ফরিদা সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসেন লিলি ঘুমাচ্ছে কিনা তা দেখেন লিলি গভীর ঘুমের ভান করে ফরিদা লজ্জিত ভঙ্গিতে উঠে যান আধ ঘন্টার মতো সময় পার করে আবার ঘুমোতে আসেন ফিরে এসেও লিলি ঘুমোচ্ছে কিনা পরীক্ষা করার জন্য দু একবার নরম গলা ডাকেন লিলি 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 ঘুমোচ্ছে নিশ্চিত হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন মাঝরাতে মার উঠে যাবার এই ভয়াবহ অস্বস্তিকর সমস্যা থেকে লিলি অবশ্যই এখন মুক্ত হয়েছে রুমো ঝুমুকে আলাদা রাখার ব্যবস্থা নতুন নিয়মে রুমো এখন লিলির সঙ্গে ঘুমায় ফরিদা ঘুমা ঝুমুর সঙ্গে লিলির মুহূর্ত এখন নিশ্চয় ঝুমু ভোগ করে কিভাবে কে জানে লিলি ভেবে পায় না মানুষ এত অবিবেচক হয় কি করে সাথে এলো রাত আটটার দিকে সে যে গুজে একেবারে পরি হয়ে এসেছে ঘরে ঢুকে সে বলল তোরা ভাত খাস কখন আমি আজ রাতে তোদের সঙ্গে খাবো লিলির হাত পা ঠান্ডা হয়ে গেল যেসব নাটক হয় তাদের খাবার টেবিলে বাইরের কাউকে নিয়ে খেতে বসার প্রশ্নই আসে না নিয়ামত সাহেব দোতালার বারান্দায় রাখা জল চৌকিতে বসে তিনি সেখান থেকে গম্ভীর কলায় বললেন ফরিদা কে আসলো এত রাতে আসলো কে লিলির মুখ শুকিয়ে গেল লিলি করুণ চোখে মার দিকে তাকাল যে তাকানোর অর্থ মা আমাকে বাঁচাও ফরিদা তৎক্ষণাৎ দোতলায় উঠে গেলেন লিলি মার উপর তেমন ভরসা করতে পারছে না স্ত্রীর কথায় প্রভাবিত হবার মতো মানুষ নিয়াম না সাথী বলল চল তোর বাবার সঙ্গে আগে দেখা করে আসি লিলি ক্ষীণ স্বরে বলল বাবার সঙ্গে দেখা করার দরকার নেই বাবা তুসবি পড়ছেন এখন গেলে বিরক্ত হবেন বিরক্ত হবেন না তো সাথী তরতর করে সিঁড়ি দিয়ে উঠছে লিলিকে বাধ্য হয়ে তার পেছনে পেছনে যেতে হচ্ছে বারান্দায় বাতি চলছে নিয়ামত সাহেব জল উপর বসে আছেন হাতে তসবি লুঙ্গি পরা খালি গায়ের একটা মানুষ মাথায় আবার টুপি সাতি নিচু হয়ে কদমফসি করলো নরম গলায় বলল চাচা ভালো আছেন নিয়ামত সাহেব একটু হক গেলেন কদমফসির জন্য তিনি প্রস্তুত ছিলেন না আমাকে বোধহয় চিনতে পারছেন না আমি লিলির বন্ধু আমার নাম সাতি আগেও কয়েকবার এসেছি আপনি বোধহয় মনে করতে পারছেন না ও আচ্ছা আমি অবশ্যই ইচ্ছে করে আপনার কাছ থেকে দূরে দূরে থেকেছি আপনাকে যা ভয় লাগে লিলি আপনাকে যতটা ভয় পায় আমিও ততটা পাই নেম সাহেব খুশি হলেন তবে খুশি প্রকাশ করলেন না খুশি যে হয়েছেন তা বোঝা গেল তার পানারা দেখে খুশি কোনো ব্যাপার হলে তিনি পানা চান সাথী বলল চাচা আপনার কাছে আমি একটা নালিশ করতে এসেছি লিলির বিরুদ্ধে কঠিন একটা নালিশ আপনি আজ বিচার করে দেবেন নেওয়া সাহেব বন্ধ করে শীতল গলায় বললেন কি ব্যাপার আমি তো দেশে বাইরে চলে যাব আর ফিরব না যাবার আগে আমি আমার সব বান্ধবীর বাসায় এক রাত করে থাকবো বলে ঠিক করেছি অনেকের সঙ্গে থেকেছি সারা রাত গল্প করেছি লিলি শুধু বাদ ও কিছুতেই রাতে আমাকে থাকতে দেবে না সারা রাত জেগে গল্প করার দরকার কি শরীর নষ্ট দিনে গল্প করলেই হয় না চাচা রাতের গল্পের আলাদা আনন্দ আপনি লিলিকে একটু বলে দিন আজ আমি থাকবো মন ঠিক করে এসেছি তোমার বাবা মা চিন্তা করবে তাদের বলে এসেছি কিন্তু আপনি লিলিকে কড়া করে ধমক না দিলে ও রাখবেন না নেব সাহেব বিরক্ত চোখে ফরিদার দিকে তাকিয়ে বললেন তুমি সংসারের কাজকর্ম ফেলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছো কেন ফরিদা অপ্রস্তুত ভঙ্গিতে চলে যাচ্ছেন লজ্জায় লিলির মরে যেতে ইচ্ছা করছে সে এখন নিশ্চিত যে বাবা সাথীকে বলবেন নিজের বাড়িঘর ফেলে অন্যের বাড়িতে থাকা তিনি অত্যন্ত অপছন্দ করেন ন্যামা সাহেব হাত থেকে নামিয়ে রাখতে রাখতে সাথের দিকে তাকিয়ে শুকনো গলায় বললেন তোমাদের বাসায় টেলিফোন আছে জি চাচা আছে টেলিফোন আনো আমি টেলিফোনে তার বাবার অনুমতি নিয়ে নিই আমি অনুমতি নিয়ে এসেছি চাচা ন্যামো সাহেব বিরক্ত গলায় বললেন তুমি নিয়েছো সেটা তোমার ব্যাপার আমি তো নেই নাই টেলিফোন নাম্বার কত আট ছয় পাঁচ শূন্য এখন টেলিফোন করলে পাবেন না চাচা বাবা মা এক বিয়েতে গেছেন ফিরতে ফিরতে রাত দশটা বাজবে যে বাড়িতে গেছেন তাদের টেলিফোন নাই জি আছে দাও ওই নাম্বারটাই দাও সাতি দীর্ঘ নিঃশ্বাস ফেললো নেওয়ামাজ সাহেব টেলিফোন করলেন বিয়েবাড়ির ভয়াবহ হাঙ্গামার ভেতরও সাতির বাবা নাজমুল সাহেবকে টেলিফোনে ধরলেন কথা বললেন নিয়ম সাহেব টেলিফোন নামিয়ে শুকনো মুখে বললেন তোমার বাবা থাকার অনুমতি দিয়েছে থাকো লিলি সাথীকে নিয়ে দ্রুত তার বাবার সামনে থেকে সরে এলো বড় চাচার ঘরের সামনে দিয়ে যাবার সময় তিনি ডাকলেন কে যাচ্ছে লিলি নাকি শুনে যেত লিলি দাঁড়ালো না চট করে সরে গেল সাথী বলল তুই তো কঠিন এক বাড়িতে বাস করছিস লিলি বলল হুম আমার এত ঠান্ডা মাথা সেই মাথাও তোর বাবা প্রায় এলোমেলো করে ফেলেছিল তবে আমিও বাঘাতে তুল থাকার অনুমতি আদায় করে চাললাম হুম হুঁ হুঁ করিস না প্রাণ খুলে গল্প কর তোরা ভাত কখন খাস এক একজন এক এক সময় ধরা বাধা কিছু নেই তাহলে তো অসুবিধা হলো আমরা দুজন রাত বারোটার দিকে চুপি চুপি এসে খেয়ে চলে যাব। সারা রাত গল্প চলবে ফ্লাস্ক ভর্তি চা বানিয়ে রাখবো ঘুম পেলে চা খাবো সিগারেট খাবো সিগারেট খাবি মানে আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করবি না সিগারেট এক প্যাকেট নিয়ে এসেছি মেয়েদের জন্য বানানো স্পেশাল আমেরিকান সিগারেট নাম হচ্ছে নেই হয় আচ্ছা শুন তোদের বাসার ছাড়টা কেমন ভালো হুম তাহলে ছাদে বসেই গল্প করব, চাদর থাকবে বালিশ থাকবে মশার কয়েল জ্বালানো থাকবে আমরা আকাশে তারা দেখতে দেখতে গল্প করব। তুই কি কখনো আকাশের তারার দিকে তাকিয়ে গল্প করেছিস না দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হয় ধর দুজনে মিলে ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গল্প করছিস তারা করছে হঠাৎ দেখবি তারাগুলি আকাশ থেকে নেমে চোখের সামনে চলে এসেছে এত কাছে যে ইচ্ছা করলে হাত দিয়ে তারা দিয়ে ছোঁয়া যায় লিলি অস্পষ্ট স্বরে বলল তুই কার সঙ্গে শুয়ে তারা দেখেছিস সাথে হাসলো। হাসতে হাসতেই বলল তুই যা ভাবছিস তাই কতক্ষণ তারা দেখেছিস এত ইন্টারেস্টিং লাগছিল যে সারা রাতি দেখলাম খালার বাসা যাবার কথা বলে ওর ওখানে চলে গিয়েছিলাম তারপর কাণ্ড কি হয়েছে শোন ভোরাতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ জেগে উঠে দেখি ধুম বৃষ্টি হচ্ছে আমরা দুজনে বৃষ্টিতে মাখামাখি হি লিলির গা আটা দিয়ে উঠল কি সর্বনাশের কথা সাথী বলল আমাকে তোর ঘরে নিয়ে চল বাতি নিভিয়ে দরজা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকবো রাত জাকার জন্যে ব্যাটারি চার্জ করে নিতে হবে গত দূরাতেও ঘুমাইনি আমাকে দেখে কি সেটা বোঝা যাচ্ছে তোকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না ঠিক বলেছিস আমি হলাম বরফের মতো বারো ভাগের এগারো অংশই পানির নিচে এক অংশ উপরে লিলি সাথীকে তার ঘরে নিয়ে গেল সাথে আসবে এই ভেবে ঘর কিছুটা গোছানো ছিল তারপরেও কি বিশ্রী দেখাচ্ছে কতদিন দেয়ালে চুনকাম হয় না উত্তর দিকে দেয়ালে নোনা ধরেছে প্লাস্টার খসে খসে পড়ছে খাটের নিচে রাজ্যের ট্রাঙ্ক অ্যালুমিনিয়ামের বড় বড় দেখছি যেগুলি প্রতি বছর একবার বের হয় খাটের পাশে ড্রেসিং টেবিল একটা আছে যা আয়না নষ্ট হয়ে গেছে চেহারা খানিকটা দেখা যায় খানিকটা দেখা যায় না ড্রেসিং টেবিলের সঙ্গেই লিলির পড়ার টেবিল পড়ার টেবিলে বইপত্রের সঙ্গে এখন আর শ্যাম্পুর বোতল ক্রিমের কোটা চিরুনি সাথী এই ঘরে রাত কাটাবে ভাবতে কেমন লাগে সাথী নিজের ঘর ছবির মতো গোছানো কে জানে হয়তো ছবির চেয়েও সুন্দর সাথীর ঘরের তিন দিকের দেয়াল দুধের মতো সাদা একদিকের দেয়ালে নীল রং সেই দেয়ালে পেন্টিং ঝুলছে নিচু একটা খাট খাটটার পায়ের কাছে ছোট বারো ইঞ্চি রঙিন টিভি পুরো দেয়াল ঘেঁষে মিউজিক সেন্টার সাজানো সেখানে মনে হয় দিনরাতি গান বাজে লিলি যতবারই ঘরে ঢুকেছে ততবারই শুনেছে গান হচ্ছে ঘরের মেঝে দেয়ালের মতোই ধপধপে সাদা সেই সাদার উপর ছোট নীল রঙের সাইড কার্পেট ঘরের এক কোন একটা পড়া টেবিল আছে ফাইবার পলিশ করা কাঠের চেয়ার টেবিল দেয়ালের রঙের সাথে মেলানো সবচেয়ে সুন্দর সাথীর বাথরুম যেন আলাদা একটা জগৎ গোল বাথটা লিলির সাথীর বাথরুমেই প্রথম দেখে যেন ঘরের ভেতর ছোট্ট দেখি বাটাবের ভেতরটা নীল রং করা বলেই পানি দিয়ে ভর্তি করলে পানিটাকে নীল দেখায় যে সাথে এরকম জায়গায় থেকে অভ্যস্ত সে লিলির ঘরে ঘুমবি কি করে তার চেয়ে ছাদে সাররা জেগে থাকাই ভালো সাথে অবশ্যই লিলির ঘরে ঢুকে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল তোর খাটটা তো বিরাট হাত ছুড়িয়ে শোয়া যায় আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে পড়বো তুই বাতি নিভে চলে যাবি আমাকে ডেকে তুলবি ঠিক বারোটায় তখন ভাত খেয়ে গল্প শুরু করব সাথে জুতা খুলে বিছানায় উঠে পড়ল সহজ গলায় বলল পাতলা একটা চাদর আমার গায়ে দিয়ে দে ঘুমে চোখের পাতা মেলে রাখতে পারছি না লিলি তার ঘরের বাতি নিভিয়ে দরজা বন্ধ করে বের হয়েছে তার কাছে মনে হচ্ছে এখন তার আর কিছু করার নেই রাত বারোটা না বাজা পর্যন্ত তাকে অস্বস্তি নিয়ে ঘুরে বেড়াতে হবে ছাদিকে একবার ছাদটা দেখে আসা দরকার তার মনে হচ্ছে ছাদে রাজ্যের ময়লা বুয়াকে নিয়ে একটু বোধহয় পরিষ্কার করে রাখা দরকার লিলি ছাদে উঠল ছাদের চিলে কোঠার ঘরে বাতি জ্বলছে লিলির ছোট চাচা জাহিদুর রহমান এই সময় ঘরে ফেরে না হাত ফিরেছে ছোট চাচার ঘরটা আজ রাতের মতো নিয়ে নিতে পারলে খুব ভালো হতো এই ঘরটা সুন্দর সাথে এই ঘরে অস্বস্তি বোধ করবে না তাছাড়া এই ঘরে থাকলে তাছাড়া এই ঘরে থাকলে যখন ইচ্ছা করবে তখন ছাদে আসা যাবে লিলি খোলা দরজা ধরে দাঁড়ালো জাহেদ লিলির দিকে না তাকিয়েই বলল কি খবর মাই ডিয়ার লিলি বেগম আর এক্সেলেন্সি খবর ভালো চাচা তুমি আজ সকাল সকাল ফিরলে যে এগারোটা বারোটার আগে তো কখনো ফেরো না একদিন ফিরে দেখলাম কেমন লাগে আয় ভেতরে আয় তোকে তো কখনো সন্ধ্যার পর ছাদে দেখা যায় না আজ কি মনে করে তোমার কাছে একটা আবেদন নিয়ে এসেছি চাচা আবেদন গ্র্যান্টেড না শুনে গ্র্যান্ট করে দিলে হুম আজ আমার মনটা ভালো এই জন্যই পেয়ে গেলি মন ভালো কেন এখন বলবো না সময় বলবো আবেদনটা কি আমার এক বান্ধবী এসেছে রাতে আমার সঙ্গে থাকবে তুমি কি আজ রাতে তোমার ঘরটা আমাকে ছেড়ে দিবে এ কি তুই দেখি রাজত্ব চেয়ে বসলি ঘরটা আমার রাজত্ব শুধু এক রাতের জন্য চেয়েছি নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে আমার এক ফোঁটা ঘুম হয় না যাই হোক বেকুবের মতো আগে যখন গ্র্যান্টেড বলে দিয়েছি তখন গ্র্যান্টেড এখনই ঘর ছেড়ে দিচ্ছি রাত বারোটার সময় ছাড়লেই হবে ছোট চাচা থ্যাংক ইউ তুমি এবারে অবশ্যই আমেরিকার ভিসা পাবে আমি সত্যি সত্যি তোমার জন্য দোয়া করব। জাহিদুর রহমান বিছানা থেকে নামতে নামতে বলল ড্রয়ারে হাত দিবি না টেবিলের উপর কাগজপত্র আছে ঘাটাঘাটি করবি না কোনো কিছুতেই আমরা হাত দেব না গুড রাত একটার দিকে লিলি সাথীকে নিয়ে ছাদে এলো চিলে কোঠার কাছে এসে সাথে থমকে দাঁড়ালো অবাক হয়ে বলল তোদের ছাদের এই ঘরটা তো সুন্দর রে কে থাকে এখানে আমার ছোট চাচা বাহ ঘরটাও তো খুব গোছানো শুধু একটাই সমস্যা ব্যাচলর ব্যাচেলর গন্ধ লিলি বলল রাতে আমরা এই ঘরে ঘুমাবো সাথী বলল ঘুমোবার জন্য তোর এখানে এসেছি নাকি ঘুমাবো না আমার যা ঘুমানো ঘুমিয়ে ফেলেছি ছাদে বিছানা করতে বলেছিলাম করিসনি করেছি ওই বাহ সুন্দর তো অসাধারণ একটা শীতল পাটি বিছিয়েছি শুধু অসাধারণের কি এইটাই অসাধারণ ছাদের উপর শীতল পাটি মানায় গদির বিছানা মানায় না বালিশ কোথায় ছোট চাচার ঘর থেকে নিয়ে আসছি হম ব্যাচেলর গন্ধওয়ালা বালিশ আমি ঘুমব না তুই তোর ঘর থেকে বালিশ নিয়ে আয় ফ্লাস ভর্তি করে চা আনতে বলেছিলাম এনেছিস আমাদের ফ্লাস্ক নেই বলিস কি তোদের ফ্লাস্ক নেই লিলি হালকা গলায় বলল আমাদের কিছুই নেই চা ছাড়া সারা রাত যাগব কিভাবে তোর যখন চা খেতে ইচ্ছা করবে বলবি ছোটো চাচার ঘরে ওয়াটার হিটার আছে টি ব্যাগ আছে চা বানিয়ে দেব দেশ আনবি সিগারেট খেতে হবে তুই আবার না না করে ঢং করতে পারবি না তুইও খাবি লিলি এবং সাথী পাটিতে শুয়ে আছে মাথার ওপর তারা ভরা আকাশ সাথী বলল তারাগুলির দিকে তাকিয়ে থাকবি তীক্ষ্ণ দৃষ্টিতে না সাধারণভাবে তারার দিকে তাকিয়ে গল্প করতে থাকবি কি গল্প যা মনে আসে লিলি বলল তুই আমার গল্প শোনার জন্য এত যন্ত্রণা করে আমার সঙ্গে শোয়ার ব্যবস্থা করেছিস তা কি ঠিক তুই এসেছিস তোর গল্প বলার জন্যে কি বলতে চাস বল আমি শুনছি সাথী নিচু গলায় বলল হাসনাথকে যখন বললি আমি আসবো না তখন সে কি বলল টেলিফোনে তো একবার বলেছি আবার বল টেলিফোনে কি বলেছিস আমার মনে নেই উনি কিছুই বলেননি কিছুই না না ভালো করে ভেবে বল হয়তো কিছু বলেছে বলেছেন ও আচ্ছা সে ও আচ্ছাটা কিভাবে বলল ও আচ্ছা বাক্যটা অনেকভাবে বলা যায় হাই ড্রামা করে বলা যায় গভীর বিষাদের সঙ্গে বলা যায় রাগের সঙ্গে বলা যায় কিভাবে বলল খুব সাধারণভাবে বলেছেন সাথী নিঃশ্বাস ফেলে বলল আমার ধারণা ওর মধ্যে ড্রামা কম আবেগ আছে তবে তা আইসবার্গের মতো চোখে পড়ে না লিলি শান্ত গলায় বলল একজন ভদ্রলোকের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশলি সারা রাত জেগে তারা দেখলি বিয়ে ঠিকঠাক করলি তারপর হুট করে সব ভেঙে দিলি সাথী বলল আমার চায়ের পিপাসা হচ্ছে তুই আমার প্রশ্নের জবাব দিসনি প্রশ্ন কোথায় প্রশ্ন না করলে জবাব দিব কি বল তোর প্রশ্ন কি বল বিয়ে সত্যি সত্যি পুরোপুরি ভেঙে গেছে হুম কেন আমি ঠিক যেরকম মানুষ চাচ্ছি সেরকম মানুষও না তুই কীরকম মানুষ চাচ্ছিস ব্যাখ্যা করতে পারবো না উনি যে সেরকম মানুষ না সেটা বুঝলি কি করে মানুষকে বুঝতেও তো সময় লাগে তাকে সময় দিয়েছি এত ঘনিষ্ঠভাবে ভাবে তার সঙ্গে যে মিশলাম কেন মিশলাম তাকে ভালো করে জানার জন্যই তো মিশলাম লিলি চা খাব লিলি চা বানানোর জন্য উঠে গেল সাথে শুয়ে শুয়ে তারা দেখছে ওই রাতের মতো হচ্ছে না তারাগুলি ঝট করে চোখের উপর নেমে আসছে না কে জানে আকাশে তারা নামানোর জন্য জন্যে একজন প্রেমিক পুরুষ হয়তো দরকার হয় লিলি চা নিয়ে এসেছে সাথে উঠে বসতে বসতে বলল দেশলাই এনেছিস লিলি দেশলাই সামনে রাখল সাথী বলল তুই দেশলাইটা এমনভাবে ভাবে ছুড়ে যেন আমি দেশলাই দিয়ে ভয়ঙ্কর কোনো পাপ করতে যাচ্ছি তা কিন্তু করছি না আমি অতি নিরীহ একটা সিল্কার সিগারেট আগুন দিয়ে পোড়াবো তুইও পোড়াবি আমি না আচ্ছা লিলি তোর মধ্যে কি কৌধল বলে কিছু নেই এই যে হাজার হাজার ছেলে বুড়ো জোয়ান ধুমসে সিগারেট খাচ্ছে কাজা করে ধোঁয়া চাড়ছে ব্যাপারটা কি একবার জানারও ইচ্ছা হয় না না এই যে আমি সিগারেট টানছি আমাকে দেখেও ইচ্ছা হচ্ছে না না থাক তাহলে জোর করবো না খুব মানসিক চাপের মধ্যে আছি ভেবেছিলাম তোর সঙ্গে রাত জেগে হইচই করে সিগারেট টেনে চাপটা কমাবো তোর কাছে আসা লাভের মধ্যে লাভ এই হয়েছে মনের চাপটা পেরেছে তুই তো সুন্দর মুখ শ্বেত পাথরের মূর্তির মুখের মতো করে রেখেছিস আমার সঙ্গে এরকম আচরণ করছিস যেন আমি সিন্দাবাদের ভূত হয়ে তোর ঘাড়ে চেপে আছি শুনুন ইয়াং লেডি আমি কোনো সিন্দাবাদের ভূত না আমি কারোর ঘাড়ে চাপি না তোর চাপটা কি জন্যে বিয়ে ভেঙে দেওয়ার জন্যে না ওর কাছে আমার একটা আছে পেন্টিংটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে লিলি ভীত গলায় বলল কীরকম পেন্টিং বুঝতেই তো পারছিস কীরকম বুঝতে পারছি না সাথে সিগারেট দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল নোট স্টাডি সেটা আবার কি ন্যাকামি করিস না তো লিলি ন্যাকামে আমার অসহ্য লাগে স্টাডি কি তুই সত্যি জানিস না না ছবিটার নাম মধ্যাহ্ন ছবিটা হচ্ছে এরকম আমি উপর হয়ে শুয়ে একটা বই পড়ছি মন দিয়ে পড়ছি আমার মাথার চুলে বইটার একটা পাতা ঢাকা আর আমার গায়ে কোনো কাপড় নেই লিলি আতঙ্কিত গলায় বলল গায়ে কাপড় নেই মানে কি কাপড় নেই মানে কাপড় নেই এরকম ছবি আঁকার মানে কি সাথে দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বলল খালি বাড়ি ঝাঁঝা দুপুর একটি তরুণী মেয়ের নগ্ন হয়ে বই পড়তে ইচ্ছা হয়েছে সে বই পড়ছে আটেস্ট সেই ছবি এঁকেছেন কোন মেয়ের এরকম নগ্ন হয়ে বই পড়ার অদ্ভুত ইচ্ছা হবে কেন সাথে বিরক্ত হয়ে বলল তোর সঙ্গে ছবি নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করছে না চুপ করে থাক রিলি বলল ওই ছবির জন্য তো দুশ্চিন্তা হচ্ছে হ্যাঁ ছবিটা এত সুন্দর হয়েছে আমার ধারণা শিল্পকলা একাডেমিতে ওর যে সোলো এক্সিবিশন হবার কথা সেখানে ছবিটা থাকবে হাজার হাজার মানুষ আমাকে নগ্ন দেখবে তোর অসম্মান হবে এরকম কাজ উনি কখনো করবেন না ও করবে লেখক কবি শিল্পী এদের কাছে সৃষ্টিটাই প্রধান সৃষ্টির পেছনের মানুষটা প্রধান না আমার সমান হবে না অসম্মান হবে তা সে দেখবে না সে দেখবে তার ছবি সুন্দর হয়েছে ছবিটা অন্যদের দেখানো দরকার এখন তাহলে কি করবি আমি কিছু করব না যা করার তুই করবি তুই তার সঙ্গে কথা বলে ছবিটা নিয়ে আসবি আমি হ্যাঁ তুই তুই ছাড়া এসব কথা আমি কি আর কাউকে বলতে পারি দুজনের মধ্যে যখন সমস্যা হয় তখন সমস্যার সমাধানের জন্যে একজন মিডলম্যান লাগে তুই সেই মিডলম্যান নে ফাঁসির আসামির মতো চেহারা করবি না আমি একা একা ওই বাড়িতে যাব হ্যাঁ ও বাঘ লোক না তোকে খেয়ে ফেলবে না আমাকে খুন করে ফেললেও আমি যাব না আচ্ছা বেশ না গেলে না যাবি নি সিগারেট খা এখন যদি না বলিস আমি কিন্তু তোকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেব লিলি কিছু বললো না সাথী বলল হ্যাঁ আকাশে তারা দেখতে দেখতে গল্প করি বিপদ হয়েছে আমার আর তুই ভয়ে এত অস্থির হয়ে পড়েছিস কেন লিলি তার বান্ধবীকে নিয়ে ছাদে কি করছে এটা দেখার জন্য নিয়ামত সাহেব রাত দিকে ছাদে এলেন তিনি দেখলেন দুজন পাটি পেতে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট লিলির ঘুম ভাঙল সকাল দশটায় তার সারা গায়ে রোদ সে কোথায় ঘুমোচ্ছে ছাদে লিলি ধর্মর করে উঠে বসল টেনশনের সময় তা সব এলোমেলো হয়ে যায় তারা যে এসএসসি পরীক্ষা না জেনারেল ব্যাংক কি সর্বনাশ কেউ তাকে ডেকে দেয়নি কেন প্রায় লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে মনে হলো এসএসসি পরীক্ষার ঝামেলা অনেক আগেই শেষ হয়েছে এবং সে ছাদে না নিজের ঘরে নিজের বিছানাতেই ঘুমোছিল সাথে এবং সে দুজনেই ঘুমোছিল সাঁতি নেই সে কি চলে গেছে নাকি লিলি বারান্দা এসে দেখে ফরিদা বারান্দার রেলিংয়ে ভেজা কাপড় মেলে দিচ্ছেন তার মুখ ভাবলে লিলিকে দেখেও তিনি কিছু বললেন না সাঁতি কোথায় মা চলে গেছে কখন চলে গেল সকালে চলে গেছে তুই ঘুমোচ্ছিলি বলে ডাকেনি। আজ কি বার মা জানি না কি বার কি সর্বনাশ আজ তো বৃহস্পতিবার এগারোটার সময় টিউটোরিয়াল আছে তাড়াতাড়ি নাস্তা দাও মা ফরিদার ভেতরে কোনো তারা দেখা গেল না তিনি যেমন ভেজা কাপড় মেলছিলেন ঠিক তেমনই মেলতে থাকলেন লিলি অতি দ্রুত হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো রুটি ভাজি টেবিলে থাকবে খেয়ে চলে গেলেই হবে ভুয়া খুব তাড়াতাড়ি চা দাও আটা রুটি শক্ত চামড়ার মতো হয়ে আছে ছেঁড়া যাচ্ছে না ভাজিতে আজ কোনো লবণ নেই লবণ সম্ভবত দেয়াই হয়নি ফরিদা খাবার ঘরে ঢুকলেন লিলি বলল সাথে কি সকালে কিছু খেয়ে গিয়েছে মা চা খেয়েছে তুমি কিছু খেয়েছ হাতের কাজ শেষ হয়নি খাব কি ফরিদা বসলেন নাস্তা খাওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না লিলি বলল বৃহস্পতিবারের ক্লাসটায় আমি রোজ লেট করি আজও লেট হবে ফরিদা বললেন তোর বাবা বলেছে তোকে ইউনিভার্সিটিতে না যেতে কখন বলল অফিসে যাবার আগে বলে গেল লিলি অবাক হয়ে বলল ইউনিভার্সিটিতে যাবো না কেন তোর বাবা খুব রাগারাগি করছিল তুই নাকি কাল রাতে ছাদে সিগারেট খাচ্ছিলি তোর বাবা দেখেছে তুই আর ওই মেয়ে শুয়ে শুয়ে সমানে সিগারেট টানছিস লিলির হাত পা ঠান্ডা হয়ে গেল রুটি এবং ভাজি গলায় আটকে যাবার মতো হল তোর বাবা তোকে কিছু বলেনি আমার সঙ্গে রাগারাগি মাথায় রক্ত উঠে গেছে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। তোমাকে ধাক্কা দিয়ে ফেললো কেন তুমি কি করেছ রাগলে কি আর মাথা ঠিক থাকে কে কি করে এসব মনে থাকে না যে সামনে থাকে রাগ গিয়ে পড়ে তার উপর সাথীকে বাবা কিছু বলেনি তো হুম পাল্লার কাছে হাজার শুকুর বাইরের মেয়ের সামনে ইজ্জত রাখা হয়েছে তুই সিগারেট খাচ্ছিলি কেন মজা করার জন্য খেয়েছি মা বাথরুমের দরজা বন্ধ করে খেলেই হতো এখন কী যন্ত্রণার মধ্যে ফেলেছিস তো আমার ইউনিভার্সিটিতে যাওয়া তাহলে বন্ধ হুম আমি কি করব দিনরাত ঘরে বসে থাকবো ফরিদা হাই তুলতে তুলতে বললেন তোর বাবা বলেছিল তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে মোতির মা বুয়া চা দিয়ে গেছে লিলির চা খেতে ইচ্ছা করছে না ফরিদা বললেন তুই ঝুমুকে আজ আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি ও ঠোঁট ফুলে কি হয়েছে মোটা হাসের মতো হয়ে গেছে ফরিদা হাসতে শুরু করলেন লিলি একদৃষ্টিতে মাকে দেখছে কি অদ্ভুত মহিলা তার এক মেয়ের ইউনিভার্সিটিতে পড়া বন্ধ হয়ে গেছে তাতে কোনো বিকার নেই যেন এটাই স্বাভাবিক ঝুমু ঠোঁট ফুলে হাসের মতো হয়ে গেছে এটাই তাকে বেশি আকৃষ্ট করছে চা ঠান্ডা হচ্ছে তো খেয়ে ফেল খেতে ইচ্ছা করছে না না খেলে তোর বড় চাচাকে দিয়ে আয় চা চেয়েছিল দিতে ভুলে গেছি লিলি কাঁপ হাতে উঠে গেল আজার উদ্দিন খা খবরের কাগজ পড়ছিলেন লিলিকে ঢুকতে দেখে কাগজ ভাঁজ করে রাখলেন চোখের চশমা খুলে ফেলে গম্ভীর গলায় বললেন লিলি তুই নাকি কাল সারা রাত ছাদে ধূমপান করেছিস লিলি চুপ করে রইল সকালে নিয়ামত আমাকে বলল এ ঘটনা বিশ্বাস করা কঠিন আমি তাকে নিয়ে ছাদে গেলাম নয়টা সিগারেটের টুকরা পেয়েছি তোর কিছু বলার আছে লিলি না বস এখানে অসৎ সঙ্গে সর্বনাশ বলে যে কথা আছে সেটাই হয়েছে অসৎ সঙ্গে তো সর্বনাশ হয়েছে তুই এটা বুঝতে পারছিস না মেটার নাম কি কোন মেটার তোকে যে ট্রেনিং দিচ্ছে সিগারেট মদ এইসব ধরাচ্ছে মদের কথা আসছে কেন চাচা একটা যখন এসেছে অন্যটাও আসবে গানের সাথে মাথা আসে কানার মাথা তো আলাদা না মেয়েটার নাম কি সাথী ওর সঙ্গ বিষ পরিত্যাগ করবি সঙ্গ পরিত্যাগ করা যদিও খুব কঠিন মন্দ জিনিসের আকর্ষণীয় ক্ষমতা থাকে প্রবল চাচা আমার কি তাহলে ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ হ্যাঁ বন্ধ তবে সাময়িকভাবে বন্ধ তোর বাবাকে বলেছি দ্রুত তোর বিয়ের ব্যবস্থা করতে বিয়ে হয়ে যাক তারপর তোর স্বামী যদি মনে করে তোর পড়াশোনা করা উচিত তাহলে আবার যাবি তখন আর আমাদের কোনো দায়িত্ব থাকবে না আছে লিলি খা আবার চশমা খুলে চোখে পড়লেন খবরের কাগজের ভাঁজ খুলতে খুলতে বললেন অনেকক্ষণ আগে চা চেয়েছিলাম চা দিচ্ছে না ব্যাপার কি খোঁজ নিয়ে আয় তো চা আপনাকে দিয়েছি আপনার সামনেই আছে ও আচ্ছা থ্যাংকস জানালার পাল্লাটা খুলে দিয়ে যা ডান দিকের লিলি চাচার ঘর থেকে বের হলো সে এখন কি করবে ঠিক বুঝতে পারছে না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে থাকতে ইচ্ছা করছে তাতে লাভ কি হবে বারান্দায় ঝুমু বসে আছে লিলি তাকে দেখে আঁকে উঠল তার ঠোঁট অনেকখানি ফুলেছে ভয়ঙ্কর দেখাচ্ছে ঠিকই খানেকটা হাসের মতো লাগছে ব্যথা করছে ঝুমু হুম চল যাই ডাক্তারের কাছে নিয়ে যাই জামা পাল্টানোর দরকার নেই স্যান্ডেল পরে আয় ব্যথা কি খুব বেশি করছে হুম চানাচ কিছু খেয়েছিস না যে অবস্থা এ অবস্থা কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না তোকে দেখে তো আমারই ভয় লাগছে ডাক্তার সাহেব ঠোঁট ড্রেসিং করে দিলেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের কোর্স করতে বললেন সান্ত্বনা দিয়ে বললেন ভয়ের কিছু নেই মুখের চামড়া সেন্সিটিভ তো অল্পতেই ফুলে যায় ঋষয়ে ফেরার পথে ঝুমু বলল আপা কাল রাতে তুমি সিগারেট খেয়েছিলে তাই না হুম যা কাণ্ড সকালে হয়েছে বাবা মা সঙ্গে রাগারাগি করল ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিল মা গড়াতে গড়াতে নিচে পড়েছে শাড়িটারি উল্টে বিশ্রী অবস্থা পরনে শাড়ি একেবারে উঠে গিয়েছিল ভুলিশ আমাদের সার কাজের বুয়া সবাই দেখেছে মাজা যা লজ্জা পেয়েছে লজ্জা পাবারই তো কথা ঝুমু খানিক্ষণ চুপ করে থেকে বলল সিগারেট খেয়েছো ভালো করেছো বাবা সামনে খেলে আরো ভালো হতো বাসার সামনে দুবন রিক্সা থেকে নামলো লিলি বলল ঝুমু তুই বাসায় চলে যা আমি যাব না আমি ইউনিভার্সিটিতে যাব বাবা তোমাকে ইউনিভার্সিটিতে যেতে নিষেধ করেছে করুক দুটার আগে ফিরে আসবে বাবা দুটার সময় ফিরবে দেখি তোর ব্যথা কি একটু কমেছে হুম মাকে বলিস আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি বই খাতা কিছু নেবে না না দুটার আগে চলে এসো নয়তো মা আবার মার খাবে চলে আসব। লিলি ক্লাসে পৌঁছলো আর তাদের টিউটোরিয়াল শেষ হলো স্যার বললেন ইয়াং লেডি ইউ আর টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস লিলি অপ্রস্তুত ভঙ্গিতে হাসল আজ আর কোনো ক্লাস নেই সে কি করবে বুঝতে পারছে না সাথী তার টিউটোরিয়াল গ্রুপের না সে অন্য গ্রুপে সে কি আজ ইউনিভার্সিটিতে এসেছে বৃহস্পতিবারে তার কি ক্লাস আছে মনে পড়ছে না লিলি কমন রুমের দিকে এগুলো কমন রুমের দরজা নিপা দাঁড়িয়ে আছে নিপা বিচিত্র সব সাজসজ্জা করে আজ রংচা আলখাল্লার মতো কে একটা পড়ে এসেছে নিপা লিলি বাজারে একটা গুজব শোনা যাচ্ছে তোর জিগরি দোস্ত সাথী নাকি পঞ্চাশ বছরের এক ম্যারিড বিয়ে করে বসে আছে তার আগে স্ত্রী নাকি বৃষ্টি খেয়ে হাসপাতালে দাখিল হয়েছে ভদ্রলোকের বড় মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে জানি না জানিস ঠিকই বলবি না লিলি কমন রুমে ঢুকতে গিয়েও ঢুকল না সাথী এসেছে কিনা জানার জন্য কমন রুমে যেতে চাচ্ছিল নিপার সঙ্গে দেখা হয় বোঝা গেল সাথী কমন রুমে নেই সাথে কমন রুমে থাকবে আর নিপা কমন রুমের দরজা দাঁড়িয়ে এইসব কথা বলবে তা হয় না নিপা বলল চলে যাচ্ছিস নাকি আমাকে এক নিতান্ত অনিচ্ছায় নিপাকে চা খাওয়াতে নিয়ে গেল যতক্ষণ চা খাবে ততক্ষণ নিপা আজে বাজে কথা বলবে এক মুহূর্তের জন্য থামবে না নিপা গলা নিচু করে বলল তোর বান্ধবী নাকি পেট বাঁধি ফেলেছে না করে গতিও ছিল না তুই জানিস কিছু না জানিস ঠিকই বলবি না তবে এইসব খবর চাপা থাকে না এক সময় সবাই জানবে জানুক সাথীদের টিউটোরিয়াল গ্রুপে সবাই অবশ্যই জেনে গেছে কি হয়েছে শুনবি না আহা শোন না শুনতে অসুবিধা কি টিউটোরিয়াল ক্লাসের মাঝখানে সাথে হঠাৎ উঠে দাঁড়ালো স্যারকে বলল স্যার আমার শরীর খারাপ লাগছে বলে প্রায় ছুটে বের হয়ে গেল সোজা বাথরুমের দিকে বাথরুমের বেসিনে হর হর করে বমি নিপার হাত থেকে উদ্ধার পেয়ে লিলি খানিক্ষণ একা একা ঘুরে বেড়ালো বাসায় যেতে ইচ্ছা করছে না একা একা ঘুরতেও ভালো লাগছে না ইউনিভার্সিটি ফাঁকা হয়ে আসছে তবে মাঠে প্রচুর ছেলেমেয়ে আছে এরা সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেবে আড্ডা নানান ভঙ্গিমা চলছে কোথাও দল বেঁধে কোথাও জোড়া জোড়ায় সাথে থাকলে এদের দেখে মজার মজার কথা বলতো যখন দেখবি একটা মেয়ে দুজন ছেলের সঙ্গে গল্প করছে তখন বুঝবি প্রেমের ডেভেলপিং স্টেজ চলছে একটা ছেলে হচ্ছে ক্যাটালিস্ট এই স্টেজে তৃতীয় ব্যক্তি লাগে অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির মাধ্যমে কথাবার্তা চলে যখন দেখবি দুজন গল্প করছে দুজন হাসি খুশি তখন বুঝবি প্রাথমিক স্তর তারা অতিক্রম করে এসেছে প্রেম শুরু হয়ে গেছে যখন দেখবি দুজনে আছে কিন্তু কেউ কোনো কথা বলছে না মুখ গম্ভীর করে বসে আছে তখন বুঝবি প্রেম পেকে গেছে পেকে টস টস করছে খসে মাটিতে পড়বে বলে লিলির খুব একা একা লাগছে সাথীদের বাসায় একটা টেলিফোন করে দেখবে ইউনিভার্সিটি থেকে টেলিফোন করার নিয়ম কানুন সাথী তাকে শিখিয়ে দিয়েছে করবি কি শুন যে কোনো একটা অফিসে ঢুকে যাবি অফিসের কেরানিকে বলবি স্যার একটা টেলিফোন করব ওদের তো কেউ স্যার বলে না স্যার শুনে খুশি হয়ে যাবে নিজেই টেলিফোনের চাবি খুলে দেবে আর তা যদি না হয় তাহলে কোনো ইয়াং টিচারের কাছে যাবি তার দিকে তাকিয়ে মোটামুটি রহস্যময় ভঙ্গি করে হাসতে থাকবি হাসবি চোখ নামিয়ে নিবি আবার চোখ তুলে হাসবি আবার চোখ নামিয়ে নিবি স্যার তখন বলবে কি খবর তোমার তুই তখন বলবি স্যার বাসায় একটা টেলিফোন করব আর দেখতে হবে না স্যার টেলিফোনের ব্যবস্থা করে দেবে লিলি সাথীকে টেলিফোন করাই ঠিক করলো সাথী শেখানো পদ্ধতিতে কেরানিকে স্যার বলে চট করে টেলিফোন পেয়ে গেল সাথী খুশি খুশি গলায় বলল লিলি তুই ঘুম ভেঙেছে হ্যাঁ তুই যেমন কুম্ভকর্ণের মতো ঘুমোতে পারিস তা তো জানতাম না সকালে চলে আসার সময় তোর ঘুম ভাঙানোর এত চেষ্টা করলাম তুই এখন করছিস কি টেলিফোন করছি সেটা বুঝতে পারছি তুই কি আর সারাদিন বাসায় থাকবি না আমি এখন ইউনিভার্সিটিতে সে কি তুই ক্লাস করছিস তুই ক্লাসে যাবি জানতে পারলে আমিও চলে আসতাম আমার অবশ্য শরীর খারাপ করেছে বমি করেছিস বমি করবো কেন শুধু শুধু প্রচণ্ড মাথা ধরেছে তোর নামে আজে বাজে সব কথা শোনা যাচ্ছে কে বলছে নিপা ডে আই উইল স্টিচ হার লিপস বস্তা সেলাই করা সুজ দিয়ে ও ঠোঁট সেলাই করে দেব নো কিডিং টেলিফোন রেখে দিচ্ছি সাথী পাগল টেলিফোন রাখবি কেন আমি তো কথাই শুরু করিনি লিলি টেলিফোন নামিয়ে রাখলো দাঁড়ার কথা বলতে ইচ্ছা করছে না ভালো লাগছে না কিছু ভালো লাগছে না রিক্সা নিয়ে সারাদিন শহরে ঘুরলে কেমন হয় রাত আটটার আগে আসে বাসায় ফিরবে না বাসার সবাই দুশ্চিন্তা আত্মরা হয়ে যাক সবচেয়ে ভালো হতো বাসায় ফিরে না গিয়ে কয়েকদিন যদি কোথাও পালিয়ে থাকা যেত ইউনিভার্সিটি এখন প্রায় ফাঁকা দারোয়ান ক্লাসরুমে তালা চাবি দিচ্ছে করিডোর ফাঁকা লিলি সিঁড়ি দিয়ে নামছে আবারও নিপার সঙ্গে দেখা এখন নিপার চোখে সানগ্লাস চুলগুলিকে এর মধ্যে কিছু করেছি কিনা কে জানে তাকে অন্যরকম লাগছে নিপা চাপা গলায় বলল বোরকাওয়ালি এখন কোথায় জানিস লিলি কিছু বলল না বোরকাওয়ালি হলো তাদের ক্লাসের নূরজাহান বেগম ক্লাসের একমাত্র মেয়ে যে বোরকা দিয়ে শরীর ঢেকে আসে বোরকার ফাঁক দিয়ে সুন্দর দুটো চোখ ছাড়া এই মেয়েরা আর কিছুই দেখা যায় না মেয়েদের কমন রুমেও বোরকা আলী গা থেকে বোরকা খোলে না নিপা লিলির কানে কাছে মুখ এনে বলল বোরকাওয়ালি এখন বোরকা নিচে খ্যামটা নাচ দিচ্ছে বিশ্বাস না হয় ছয়শো নম্বর রুমে যা ওরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে ওর গায়ে এখন বোরকা কেন কিছুই নেই কে জানে কি করছে লিলি বলল যা ইচ্ছা করুক প্লিজ আই একটু তোর দেখা থাকলে আমার সুবিধা আমার কথা কেউ বিশ্বাস করে না শনিবার ক্লাসে এসে তুই যখন বলবি তখন সবাই বিশ্বাস করবে নিপা শোন আমার কিছুই দেখার ইচ্ছা নেই বলারও ইচ্ছা নেই যার যা ইচ্ছা করুক লিলি রিক্সা নিল রিক্সা উঠে রিক্সাওয়ালাকে বলা যায় না আমি বিশেষ কোথাও যাব না রাস্তা রাস্তা ঘুরবো অথচ লিলির কোনো গন্তব্য নেই আকাশের অবস্থা ভালো না মেঘ জমতে শুরু করেছে মেঘের ধরন ধারণ ভালো না বৃষ্টি শুধু না ঝড় হবারও কথা হোক প্রচণ্ড ঝড় সব লন্ডভন্ড করে দিক আপা যাইবেন কই কলা বাগান বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছাড়িয়ে একটু ভেতরে দশ টাকা দিবেন চলো দশ টাকাই দেব লিলি কলা বাগান যাচ্ছে কেন কলা বাগান যাবার তার কোনো ইচ্ছা নেই কলা বাগান বাস স্ট্যান্ড ছাড়িয়ে একটু ভেতরে গেলেই হাসনার সাহেবের বাড়ি ওই বাড়িতে যাবার জন্য সে রিক্সা নেয়নি তারপরেও সে কলা বাগানের কথা কেন বলল সবচেয়ে ভালো হতো আগামসি লেনে চলে গেলে লিলির দু নম্বর দাদি যান আগাম লেনে থাকেন লিলিকে দেখলে অসম্ভব খুশি হবেন রাত আটটা পর্যন্ত আগামসি লেনে থাকা যায় একেবারে রাতে খেয়েটে বাসায় ফেরা রিক্সাওয়ালা প্রাণপণে রিক্সা টানছে তার মনের ইচ্ছা মনে হয় যাত্রীকে বৃষ্টি নামার আগে আগে গন্তব্যে পৌঁছে দেয়া কারণ একটু পরপর সে আকাশের মেঘের অবস্থা দেখতে চেষ্টা করছে কোথাও যাবার কথা বলে রিক্সা ওঠার বেশ কিছুক্ষণ পর যদি গন্তব্যস্থান বদল করা হয় তখন রিক্সাওয়ালা খুবই বিরক্ত হয় তারা ভদ্রতার ধার হারে না ভদ্রলোকের মতো তারা তাদের বিরক্তি লুকিয়ে রাখে না প্রকাশ করে লিলি ঠিক করল প্রথম সে কলা বাগানেই যাবে সেখান থেকে আরেকটা রিক্সা নিয়ে আগাম ছিলেন লিলির রিক্সাওয়ালাকে বৃষ্টি ধরে ফেলেছে বৃষ্টি নেমেছে হুড়মুড় করে রিক্সাওয়ালা বিরক্তি মুখে পেছনে ফিরল পর্দা লাগবে আফা না ভিজতা তো একটু ভিজলে অসুবিধা হবে না লিলি একটু না অনেকখানি ভিজল ভেজা শাড়ি শরীরের সঙ্গে লেপটে কি অবস্থা হয়েছে সিনেমার নায়িকারাও এরকম করে বৃষ্টিতে ভিজে নাচ গান করে না শাড়িটা সুতির হলে গায়ের সঙ্গে এতটা লেপটাতো না লিলির পরনে জর্জেটের শাড়ি জর্জেট বৃষ্টি পছন্দ করে গলির ভেতর রিক্সাওয়ালা রিক্সা টেনে নিয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে দশ মিনিটও হয়নি এর মধ্যেই গলিতে গলিতে হাঁটুর কাছাকাছি পানি কো থেকে এলো এত পানি রিক্সাওয়ালা বলল আফা কোন বাড়ি লিলি ভয় ভয় বলল ভাই শুনুন আপনি কি আগামো সিলেন যাবেন কই আগামো সিলেন এইটা মিরপুরের রিক্সা পুরা ঢাকায় যাব না লিলিকে নেমে যেতে হবে অন্য একটা রিক্সা নিতে হবে কিংবা কোনো দোকানের সামনের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে সবাই মহা আনন্দ নিয়ে ভেজা জর্জেটে শাড়ির ভেতর দিয়ে লিলিকে দেখবে লিলি বলল ওই বাড়িটা লোহার গেটওয়ালা বাড়ি গেটের ভেতরে রিক্সা ঢুকলো না রিক্সাওয়ালাকে দশ টাকার জায়গায় পনেরো টাকা দিয়ে লিলি লোহার গেট দিয়ে ঢুকে পড়লো দরজায় হাত রাখতেই ফুটফুটে আট ন বছরের একটা মেয়ে দরজা খুলে বের হয়ে বলল আপনি কাকে চান এটা কি হাসনা সাহেবের বাসা হ্যাঁ আমি ওনার মেয়ে বাবা বাসায় নেই না এসে পড়বে আপনি ভিজে একেবারে কি হয়েছেন ইস আসুন ভেতরে আসুন বাড়িতে কি তুমি একা হুম বলো কি এত বড় একটা বাড়িতে তুমি একা ভয় লাগছে না লাগছে আপনি ভেতরে আসুন পাঁজে কাদায় মাখামাখি এই পানিয়ে ঢুকব ঢুকে পড়ুন বাথরুমে ধুয়ে ফেলবেন আপনার তো শাড়ি বদলাতে হবে ঘরে শুকনা শাড়ি আছে তোমার নাম কি জাহিন বাহ খুব সুন্দর নাম তো জাহিন নামের অর্থ হল বিচক্ষণ কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর এই যে তুমি অজানা অজানা একটা মানুষকে ঘরে ঢুকালে আমি একটা খারাপ লোক তো হতে পারতাম জাহিন হাসি মুখে বলল আপনাকে আমি চিনি বাবার যার সঙ্গে বিয়ে হবার কথা হয়েছিল স্বাতি আনটি আপনি ওনার বন্ধু আপনার নাম লিলি সাতি আনটি আপনার ছবি আমাকে দেখিয়েছে দেখে তুমি চিনে ফেলেছ হুম আমার স্মৃতিশক্তি খুব ভালো আমি সবসময় পরীক্ষা ফার্স্ট হই আপনি জানেন না জানি না তো সাতি আনটি আমার কোনো কথা আপনাকে বলেনি না আশ্চর্য তো পরীর মতো বাচ্চা মেয়েটি খুবই অবাক হলো বাথরুমের দরজা খোলা লিলি হাত মুখ ধুচ্ছে খোলা দরজা ধারে জাহিন দাঁড়িয়ে আছে শুকনা শাড়ি আপনার জন্য নিয়ে আসি না লাগবে না যতটুকু ভিজেছে শুকিয়ে যাবে ভেজা কাপড় মানুষের গায়ে খুব তাড়াতাড়ি শুকায় কেন মানুষের গা তো গরম এই জন্যে আপনাকে কি আমি আনটি ডাকবো হ্যাঁ ডাকো শুনতে পাচ্ছেন ঝড় হচ্ছে তাই তো দেখছি আপনি না এলে আমি ভয়ে মরে যেতাম তোমার মতো একটা বাচ্চা মেয়েকে একা রেখে তোমার বাবা যে চলে গেলেন খুবই অন্যায় করেছেন তোমার বাবা আসুন আমি তার সঙ্গে কঠিন ঝগড়া করব লিলি বাথরুম থেকে বের হয়েছে আসলেই ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় কাল বসে কি বছরের প্রথম কাল বসে কি জাহিন বলল আমাদের বাড়িটা ভেঙে পড়ে যাবে না তো আনটি না ভাঙবে না টিনের চালে শব্দ হচ্ছে শব্দটা বৃষ্টির নয় অন্যরকম লিলি বলল জাহিন শিলা বৃষ্টি হচ্ছে শিলা কুড়াবে তাহলে মাথায় একটা তোয়ালে জড়িয়ে আসো আমরা শিলা কুড়াব বিপুল উৎসাহে লিলি শিল কুড়াচ্ছে বাগানে ছোটাছুটি করছে তার সঙ্গে আছে জাহিন কাদায় পানিতে দুজনই মাখামাখি দুজনেরও উৎসাহের সীমা নেই লিলি নিজের বাড়ির কথা মনে নেই সে যে সম্পূর্ণ অচেনা একটা বাড়িতে কিশোরীদের মতো ছোটাছুটি করছে তাও মনে নেই তার মনে হচ্ছে এত আনন্দ সে তার সারা জীবনে পায়নি আম গাছের ডালে মটমট শব্দ হচ্ছে ডাল ভাঙছে বোধ হয় লিলি চেঁচিয়ে বলল জাহিন ঘরে আয় আয় মেয়েটিকে সে তুই তুই করে বলছে তাই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে দুজন ছুটে যাবার সময় একটা গর্তের ভেতর পড়ে গেল সেখানে অনেকখানি পানি জাহিন এবং লিলি দুজনই হি করে হাসছে জাহিন কিছু ময়লা পানীয় খেয়ে ফেললো ভেজা শাড়ি লিলিকে শেষ পর্যন্ত পাল্টাতে হলো কাদায় মাখামাখি হওয়া নোংরা শাড়ি গায়ে জড়িয়ে থাকা যায় না জাহিন শাড়ি এনে দিল পুরোনো শাড়ি জাহিনের মা শাড়ি এমন একজনের যে বেঁচে নেই কিন্তু শাড়ির ভাঁজে ভাঁজে তার শরীরের গন্ধের কিছুটা হয়তো থেকে গেছে লিলির অস্বস্তির সীমা রইল না শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস সে ও নর্থকী এর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন বা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প সঙ্গী সঙ্গেই থাকবেন ধন্যবাদ